আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচের আগেই প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। গত চার আসরের তিনটেতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবার জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ব্রাজিল দলের কোচ এবং খেলোয়াড়রা। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে ছন্দময় ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল, তা যদি আবারও দেখায় নেইমাররা, তাহলে কোয়ার্টার ফাইনালে বাধা হয়ে দাঁড়াতে পারার কথা নয় ক্রোয়েশিয়ার। ছোট পাসের শৈল্পিক ফুটবলের সঙ্গে দারুণ ফিনিশিং, সব মিলিয়ে ব্রাজিল সেদিন খেলেছে ব্রাজিলের মতোই। তবে দলটির কোচ তিতে মনে করেন ক্রোয়েশিয়া তাদের যথেষ্ট ভোগাবে। স্কিল ও গতিতে পিছিয়ে থাকলেও ক্রোয়েশিয়া মানসিকভাবে সবসময় লড়াকু দল। চার বছর আগে রাশিয়ার মাটিতে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া, ১৯৯৮ আসরে হয়েছিল তৃতীয়। তাই ছন্দময় ফুটবল না খেললেও ক্রোয়েশিয়া কখনোই হেলাফেলা করার মতো দল নয়। লুকা মদ্রিচ, পেরিসিচ, লভরেন, কোভাসিচরা জানেন কিভাবে ম্যাচের ফলাফল বের করে আনতে হয়। যদিও ক্রোয়েশিয়ার কোচ দালিচ এগিয়ে রাখছেন ব্রাজিলকেই, এমনকি টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে নেইমারদের কথাই বলছেন তিনি। ব্রাজিলের দুই প্রান্তে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া তাদের গতি আর ড্রিবলিং দিয়ে পরাস্ত করছেন প্রতিপক্ষকে। মাঝে নেইমার আছেন অনেকটা প্লে মেকারের ভূমিকায়, সামনে রিচার্ডলিসন দারুণ সব গোল করে মুগ্ধ করছেন সবাইকে। মাঝ মাঠে কাসেমিরো পাকেতা, ডিফেন্সে থিয়াগো সিলভা, গোলকিপিংয়ে অ্যালিসন, সব মিলিয়ে এই দলটির মধ্যে কমতি নেই কোথাও। সাম্প্রতিক আসরগুলোতে অবশ্য কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে বেশ বেগ পেতে হয়েছে সেলেসাউদের। সবশেষ চার বিশ্বকাপের মধ্যে তিনবারই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই বাধা পার হতে দলটির মূল ভরসা নেইমার। ভুলে গেলে চলবে না, ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে 3-1 গোলে হারিয়েছিল ব্রাজিল, আর সেই ম্যাচে নেইমার করেছিলেন 2 গোল। তবে ব্রাজিলের এই দলটি নেইমার নির্ভর নয় মোটেও। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রিচার্লিসনরা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এ পর্যন্ত হওয়া ম্যাচগুলোতে। তাদের সঙ্গে ইঞ্জুরিমুক্ত নেইমার যোগ হওয়ায় আক্রমণ ভাগ হয়েছে আরও শানিত। ব্রাজিল চাইবে ৯০ মিনিটের মধ্যে ফলাফল বের করতে, কারণ ক্রোয়েশিয়ার টাইব্রেকার ভাগ্য খুবই ভালো। বিশ্বকাপে এ পর্যন্ত তিনবার টাইব্রেকারে গিয়ে তিনবারই জয় পেয়েছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ এলে নিজেদের আলাদাভাবে মেলে ধরে দলটি। গত আসর থেকে এখন পর্যন্ত বিশ্ব আসরে ক্রোয়াটদের পরিসংখ্যান ঈর্ষণীয়। বিশ্বকাপে ক্রোয়েশিয়া সবশেষ ১১ ম্যাচের ১০টিতেই অপরাজিত, একমাত্র পরাজয় ফ্রান্সের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে। এবারও তাদেরকে হারাতে পারেনি কেউ। তবে ক্রোয়েশিয়া অনায়াসে জয় পেয়েছে মাত্র একটি। এছাড়া এবারের আসরে ৪ ম্যাচের মাত্র ১টিতে ৯০ মিনিটের মধ্যে জিতেছে ক্রোয়েশিয়া, সেটি গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ৪-১ গোলে জয়। মরক্কো ও বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। এরপর শেষ ষোলোতে জাপানের বিপক্ষে টাইব্রেকারে জয় পায় ক্রোয়েশিয়া। মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য অনেক এগিয়ে সেলেসাউরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে সবশেষ চার দেখাতেই অপরাজিত ব্রাজিল, জয় পেয়েছে ৩টি আর একটি ড্র। আর বিশ্বকাপে ২০০৬ সালের প্রথম দেখায় ব্রাজিল জেতে ১-০ গোলে, ২০১৪ আসরে জয়টি ৩-১ ব্যবধানে। এবারের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা থেকে অপরাজিত দল হিসেবে বিশ্বকাপে খেলতে এসেছে ব্রাজিল। সব মিলিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচে নেইমাররাই ফেভারিট।